শুকিয়ে গেছে, একটু বরফ জল খাচ্ছি। ট্রেন এসে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, 7:30 বাজে। এখান থেকে হাওড়া অলমোস্ট 2 ঘন্টার আমার জার্নি। এখান থেকে অটো ধরবো পর গড়িয়া। আমি এখন গড়িয়া বাস ডিপোতে, এখান থেকে হাওড়ার জন্য বাস ধরবো। এদিকে হাওড়া ব্রিজ, সেই ঐতিহাসিক ব্রিজ, অ্যান্ড এদিকে হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিছনে হাওড়া ব্রিজ। আর আমি হাওড়ায় কী করছি, অনেকেই যারা আমাকে জানেন, পার্সোনালি চেনেন, তারা জানেন যে আমার পায়রা কোথা থেকে আসে, কীভাবে আসে। তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিও তো প্রথমবার। তো আজকে দিল্লি থেকে আমার পায়রা আসছে। তো অন্ধ্রা থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে পায়রা আমার লফটে আছে। তো আপনাদেরকে সবই শখ করাবো, শুধু এইটুকুই প্রচেষ্টা, কিছু ভালো কিছু শখ করা, কিছু ভালো কিছু করা, আর আপনাদের সামনে কিছু ভালো কিছু তুলে ধরা। টাইম 9:30, আর আমার ট্রেনের টাইম হচ্ছে 9:45। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি প্ল্যাটফর্ম টিকিট কেটে আমি এন্ট্রি করছি। প্ল্যাটফর্ম টিকিট ডান, 10 টাকা নিল, এটা ভ্যালিড ফর 2 আওয়ার্স অনলি। তো এখন 9:40, 9:45 ট্রেন। তো জাস্ট একটু ওয়েট করছি, হাওড়া প্ল্যাটফর্মের মজা নিচ্ছি। ট্রেন এসে গেছে। শুকিয়ে গেছে, একটু বরফ জল খাচ্ছি। গাইস, প্রত্যেক বছর জন্মদিনে কিছু না কিছু প্ল্যান তো থাকে। তো এইবারে জন্মদিনের একটু আগে বাট আমি 1 আগস্টের উপলক্ষ করেই নিজেকে সেলফ একটা গিফট করলাম। তো আমার শখের জিনিস পায়রা, তো এর থেকে ভালো প্রেজেন্টেশন আর কিছু হয় না। সো চলো তোমাদেরকে এবার শখ করাই, কারণ হাওড়া থেকে এসেছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আগে পায়রাগুলোকে রিলিজ করি, একটু রেস্ট দিয়ে দিই। চলো তোমাদেরকে তাড়াতাড়ি শখ করে নিই। তো সেই সকালে হাওড়ায় বেরিয়েছিলাম 7:00 বাড়ি থেকে, এখন অলমোস্ট বাজে 12:30। তো জাসমিন এটাকে রিভিল করছে, তো জাসমিন খোলো, দেখুন আপনাদের পছন্দ হয় কি না। আমার তো খুবই পছন্দ, আর এই জন্যই এত দূর থেকে পায়রা আনিয়েছি। তো আমার বাড়িতে বাইরের পায়রা আছে, মানে অন্ধ্রার পায়রা আছে, দিল্লি বোম্বের পায়রা আছে, আরও অনেক জায়গার পায়রাই আছে। তো আমি শখের কাছে, আমার পছন্দের কাছে দাম নিয়ে খুব একটা বিবেচনা করি না। তো আমি একটা কাজ করি, আমি আগে এটাকে বাইরে বার করি, বিকজ আমার এই ব্যাগে করে আমাকে আনতে হয়েছিল, এই বক্সে অ্যালাউ না প্ল্যাটফর্মে। তো এই বক্সটা আমি খুব কষ্টে এখানে এ করেছি। জাসমিন তুমি একটু ধরো ক্যামেরাটা, আমি এটাকে বার করি। ভেন্টিলেশনের দিকটা প্রপার নজর দেওয়া হয়েছে, ভেন্টিলেশন নিয়ে কোনো ইস্যু নেই, বাট বক্সটা আরেকটু বড় হলে ভালো হতো, আই গেস কোনো অসুবিধা হওয়ার কথা না। তবুও রিবেন অলরেডি কেটে গেছে, বাট আমি জাসমিনকে দিয়ে এটাকে রিভিল করাবো। তো জাসমিন তুমি রিবেনটা ওপেন করো, কাঁচি দিয়েই কাটো, কাঁচি দিয়ে কাটো, তাও। তো এক পেয়ার পায়রা এসছে, এটা আমি শিয়ালদার জন্য রিকোয়েস্ট সেন্ড করেছিলাম। তো বাট শিয়ালদা আসেন, হাওড়ায় এসছে আমার, এইভাবে এসছে। বক্স প্যাক খুব ভালোভাবেই এসছে, যাতে পায়রার ভেন্টিলেশনের দিকটাও অনেকটা খেয়াল রাখা হয়েছে, চারিদিক দিয়ে এরকম ভেন্টিলেশন করে দেওয়া হয়েছে। তো আসুন এবার পায়রাটা আমরা ওপেন করে দেখাই, মিডল দিয়েই কেটে দাও। পায়রা এইভাবে ক্যারি করলে পায়রার ক্ষতিটা কম হয়, আশা করি সব ঠিকঠাকই আছে। আসুন পায়রাগুলো শক করাই, এখন একটু ভয় পেয়ে থাকবে, অনেক দূর থেকে এসছে যেহেতু। বাহ, আসুন পায়রাগুলো একটু শক করিয়ে দিই আপনাদেরকে।
তো আমি এক সেট পায়রা আনিয়েছি। এই হচ্ছে পায়রা, তো এই এক সেট পায়রা আনিয়েছি। আসুন আর একটা পায়রা শক করাই। এদেরকে বেশি এখন ডিস্টার্ব করবো না, এদেরকে খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবো, কারণ অনেকটা লং ডিস্টেন্স এরা এসছে, অলমোস্ট 16 ঘন্টা জার্নি। তো আসুন একসাথে প্যাকটা একবার দেখাই। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই হচ্ছে এক পেয়ার। তো গাইস যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আসুন পায়রাকে ছেড়ে একবার দেখাই। সো ফ্রেন্ডস, এই হলো পেয়ার, পেয়ারটা ছেড়ে একবার আপনাদের শক করাচ্ছি। এটা মাদিটা আর এই হলো নর। তো হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনার ভাইয়ের এই মেহনতটাকে একটু সাপোর্ট করে এগিয়ে দেবেন, যাতে ভাই আরও ভালো পায়রাবাজি করতে পারে, ভবিষ্যতে আরও অনেক কিছু ভালো কিছু আপনাদের শখ করাতে পারে। তো এইগুলো ভিডিওটা এন্ড করছি, আবার দেখাবার কত নেক্সট হইতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো লভ নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে। তো তখন টাটাকে বাই বাই, অলওয়েজ কিপ স্মাইলিং।